যে ঘুরে বেড়ায় বন জঙ্গল। পাহাড় পর্বত, নদী এবং সাগরে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কখনো পাহাড়ের চূড়ায়, আবার কখনো সমুদ্রের তলে, অ্যাডভেঞ্চারম্যান আপনাদের নিয়ে যাবে এমন কিছু জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ভয়ঙ্কর বন্যপ্রাণীর মুখোমুখি হওয়া, বিষধর সাপ নিয়ে খেলা করা যার জন্য সাধারণ ব্যাপার, যাকে দিনের পর দিন বনে জঙ্গলে বেঁচে থাকতে হয় এমন কিছু খেয়ে যা আপনি ভাবতেও পারবেন না। পাড়ি দিতে হয় এমন কিছু দুর্গম পথ যে পথে কেউ ভুলেও যায় না। যার প্রতিটি অভিযান হয় বাঁচা মরার লড়াই। তৈরি হয়ে যান এমন কিছু দুঃসাহসিক অভিযানের সঙ্গী হতে। অ্যাডভেঞ্চার ম্যানে আজ আমরা এসেছি মিরসরাইয়ের পাহাড়ি এলাকায়। আজ আমরা দেখব এই এলাকার হাজার ফুট উঁচু উঁচু পাহাড়, বেশ কিছু ঝর্ণা, যা দেখতে হলে পাহাড়ে উঠতে হবে ক্লাইম্ব করে। উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আপনাদের নিয়ে যাব আরো অনেক গভীরে। ক্লান্তি দূর করতে ঝর্ণার পানিতে গোসল করব এবং এই পাহাড়ি জঙ্গলে রান্না করে খাব। সব মিলিয়ে সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস জার্নি শুরু করতে যাচ্ছি। এখন আমরা আছি ঝিরি পথে, যার কিছু দূর পরপরই আছে ছোট ছোট ঝর্ণা। আর এবার আমার সাথে আছে এসএমএস বিজয়ী একজন বন্ধু। আমি সজল মুক্তাদির, আমি এনটিভির অ্যাডভেঞ্চার ম্যান অনুষ্ঠানটি নিয়মিত দেখি, নিয়মিত দর্শক। আর অ্যাডভেঞ্চার এরকম ভ্রমণে আসার আমার খুব ইচ্ছা ছিল, তো এবার সুযোগ হয়ে গেল শিশি সালমান ভাইয়ের সাথে আসার। এখন আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার ম্যানের সাথে কইয়া ছড়া ঝর্ণা দেখতে। আমরা এই যে ঝিরি বেয়ে এখন যাব, আটটি ঝর্ণা দেখে আসব। একটা পরিবেশে আপনি যাচ্ছে আমি জানি না, আমার খুব এক্সাইট ফিল হচ্ছে। আর সামনে গিয়ে কতদিন যেতে পারি আমি বলতে পারছি না, তবে যাচ্ছি অ্যাডভেঞ্চার ম্যানের সাথে। ঝিরির পানিতে একটু হাত মুখ ধুয়ে নেওয়া যাক। কিছু দূর আসতেই পেয়ে গেলাম আরেকটি ঝর্ণা। এই ঝিরির মাথায় আছে বিশাল একটা ঝর্ণা, যা দেখতে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট এখানে আসে।
আমরা চলে এলাম প্রথম ঝর্ণাটার কাছে। এই ঝর্ণার নাম খৈয়াছড়া ঝর্ণা। এর আগেও একবার এখানে এসেছিলাম, তখন ছিল বর্ষাকাল। এই ঝর্ণার উপরে আছে আরো অনেকগুলো ঝর্ণা, আর সেই ঝর্ণাগুলো দেখতে হলে এমন খাড়া পাহাড় বেয়ে ক্লাইম করে উপরে উঠতে হবে। দেখছেন অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চারম্যান। আমরা আছি মিরসরাইয়ের পাহাড়ি এলাকায়। ক্লাইম করে পাহাড়ের উপরে উঠছি, সামনে আরো অনেকগুলো ঝর্ণা আছে সেগুলো দেখার জন্য। বিরতির আগে আমরা প্রথম ঝর্ণাটা দেখেছিলাম, সামনে আছে আরো কয়েকটা ঝর্ণা। তবে দ্বিতীয় ঝর্ণায় যাবার রাস্তা অনেক কঠিন, এমন খাড়া পাহাড় বেয়ে ক্লাইম করে উঠতে হয়। পূর্ব অভিজ্ঞতা না থাকলে এমন জায়গায় পথ চলাটা বিপজ্জনক এবং নিচের দিকে তাকাতে ভয় লাগে। আমরা প্রথম ঝর্ণাটি দেখে ক্লাইম্বিং করে খাড়া একটা পাহাড়ে উঠলাম, এখন আমরা দ্বিতীয় ঝর্ণার উদ্দেশ্যে যাব। এটা দ্বিতীয় ঝর্ণা, আর এই জায়গাটা খুবই পিচ্ছিল, একটু সাবধানে পা ফেলতে হবে। এখন ঝর্ণার পানি কম, বর্ষায় এই ঝর্ণা আরো বিশাল আকার ধারণ করে। তবে যেই রাস্তা দিয়ে আমরা উঠেছি, বর্ষাকালে সেই রাস্তা আরো কঠিন হয়ে যায়। এখানে কিছু সময় বসবো, ঝর্ণার পাশে বসে সাথে থাকা বিস্কিট দিয়ে নাস্তা সেরে দিব। আমরা প্রথম ঝর্ণাটা দেখে একটা জায়গা, খাড়া একটা জায়গা ক্লাইম করে উপরে উঠলাম। এবার এটা তো দ্বিতীয় ঝর্ণাটা দেখলাম, দ্বিতীয় ঝর্ণা দেখলাম, এখানে ভিজে গেছি। ঝর্ণার পাশে বসে বিস্কিট এবং পানি, ঝর্ণার পানি খেয়ে একটু এনার্জি সঞ্চয় করে এখন আবার উপরের দিকে উঠছি। আমি সব সময় পাহাড়ে বনে ঘুরে বেড়াই, আর এটাই আমার কাজ। কিন্তু সাথের বন্ধুর জন্য এই পরিবেশে এটাই প্রথম জার্নি, তাই তার একটু বেশি কষ্ট হচ্ছে। আর বন্ধুরা, আপনাদের অনেক অনেক SMS ও ইমেল পাচ্ছি আমরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার অনুপ্রেরণা। পর্যায়ক্রমে আমি আপনাদের নিয়ে যাব আরো সুন্দর এবং দুর্গম জায়গাগুলোতে। এটা তৃতীয় ঝর্ণা, এখানে আসতে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে।
তবে ঝর্ণা দেখা এখানেই শেষ নয়, আমরা আরও উপরে উঠব এবং বাকি ঝর্ণাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা বেশ কঠিন, গাছের শিকড় আর লতাপাতা ধরে সোজা উপরের দিকে উঠতে হয়। এটা হচ্ছে আজকের চার নম্বর ঝর্ণা। আমরা খুব কঠিন পথ পাড়ি দিচ্ছি। এবার যাচ্ছি পাঁচ নম্বর ঝর্ণার দিকে। এমন জায়গায় ওঠার সময় খুব সাবধানে উঠতে হবে, হাত বা পা ফসকে গেলেই সোজা নিচে পড়ে যাবে। আমরা খরিদাছড়া চারটা ঝর্ণা পেরিয়ে আসলাম, আর সামনের দিকে আরো চার পাঁচটা ঝর্ণা আছে, সেটার দিকে এগিয়ে যাচ্ছে। তবে এখান থেকে দূরের পাহাড় দেখা যায় এবং পরিবেশটা অনেক সুন্দর। অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চার ম্যানে দেখছেন মিরসরাইয়ের পাহাড়ি এলাকা। আমরা এখন কঠিন একটা জায়গা দিয়ে উপরের দিকে উঠছি। এখানে এছাড়া আর কোনো রাস্তা নাই, উপরে উঠতে হলে এই পথেই উঠতে হবে। এই প্রথম আমি একটা দুঃসাহসিক অভিযানে আসি। আমরা ছোট বড় অনেক ঝর্ণা দেখলাম, আমরা সামনে আশা করি আরো নতুন অনেক কিছু দেখব, নতুন অনেক কিছু শিখব। আমরা সেই নিচ থেকে ঝর্ণা দেখতে দেখতে আসছি। এখন এখানে আরেকটা ঝর্ণা, আর এটা হচ্ছে সাত নম্বর ঝর্ণা। এটার উপর আছে আট নম্বর ঝর্ণা, মানে আট নম্বর ঝর্ণা। পাহাড়ে চলা অনেক কষ্ট, শুধু উপরে উঠতে হয়, শুধু নিচে নামতে হয়, সেটাই কাজ। তবে এই যে যাওয়ার পথে এই যে সুন্দর সুন্দর ঝর্ণা যখন চোখে পড়ে, ঝর্ণা দেখার পর আর কষ্টটা থাকে। এই জায়গায় একদম গভীর একটা টানেল, এখানে আসার সময় একটু সাবধান, পা পিছলে পড়ে গেলে একদম। আমরা এখন আছি সাত নাম্বার ঝর্ণার উপর, এরপরে আর একটি ঝর্ণা আছে, শেষ ঝর্ণা। শেষ ঝর্ণার দিকে আমরা যাচ্ছি। সকালে আমরা শুরু করি হয়েছাড়া ঝর্ণা দেখা, একটা একটা করে দেখতে দেখতে, এবং আমরা শেষ ঝর্ণাটার এখানে চলে আসি। এখন এই ঝর্ণাটা দেখবো, আর এখানে একটা লেকের মতন আছে, খুব ঠান্ডা পানি, এখানে গোসল করবো।
সারাদিন ক্লান্তিকর কঠিন জার্নির পর এবার এই ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল সেরে নিব। আশা করি সব ক্লান্তি দূর হয়ে যাবে, আর এমন সুন্দর কিছু দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এবার রান্না করব, আমাদের সাথে আছে নুডলস। খাওয়া শেষে আমরা আবার যাত্রা শুরু করব। বৃষ্টিতে সবকিছু ভেজা, স্যাঁতস্যাঁতে, আগুন জ্বালালে অনেক কষ্ট হচ্ছে। অনেকক্ষণ চেষ্টার পরে আগুন জ্বালাতে পারলাম। এখন আমরা পানি গরম হলে নুডলস দিব, তারপরে নুডলস খাব। আমি এই প্রথম আসে মানে অরিজিনাল বনভোজন, বনে গিয়ে যে ভোজন করতে হয় সেই ভোজন হচ্ছে। আর ভাইয়ের কাছে শিখলাম মানে জঙ্গলে কোনো কিছু না থাকলেও কীভাবে আগুন জ্বালায় সার্ভাইভ করা যায়, মানে খেতে তো হবে কিছু বাঁচতে হলে। প্রত্যেকটা সফরই শিক্ষণীয়, কিন্তু এই সফরে আসে অনেক কিছুই শিখলাম। মানে ভিজা পরিবেশ, বৃষ্টি হয়েছে যার কারণে শুকনো জিনিস পাওয়া খুব কষ্টকর। জঙ্গলে রান্না করা অনেক কষ্ট, আর সব একদম ভেজা। এক ঘন্টা লাগছে শুধু পানি গরম হইতে, তারপর নুডলস মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন নুডলস খাবো, নুডলস খেয়ে আমরা পাহাড়ে উঠব। ক্ষুধা পেটে সবই মজা লাগে, আদা সিদ্ধ নুডলস খুব মজা লাগছে, কারণ সারাদিন কিছু খাইনি, আর এই ভারী কিছু খাইনি। বিস্কিট বিস্কিট কতক্ষণ মজা লাগে তাই। তবে এই পরিবেশটা অনেক সুন্দর, তো তাই এই পরিবেশে যা আপনি খাবেন আপনার কাছে ভালো লাগবে। আর পেটে ক্ষুধা থাকলে যে কোনো রান্নাই মজা লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন খৈয়াছড়া ঝর্ণার অভিযান। আমার সাথে ছিল সজল মুক্তাদি, উনি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন, এবং অনেক দিন পর উনি আমাদের সাথে আসলেন অ্যাডভেঞ্চার অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সারাদিন আমাদের সাথে এই পাহাড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর জন্য। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অ্যাডভেঞ্চারে।